গুড আফটারনুন বয়েজ, আমরা আজকে নবম দশম শ্রেণীর বায়োলজি ক্লাসটা, আগে আমরা ডিএনএ স্ট্রাকচার পড়লাম আগের ক্লাসে, তারপরে পড়লাম আরএনএ, এরপরে পড়লাম জেনেটিক্স। আজকে জেনেটিকে জেনেটিক্সের একটা সাবজেক্ট বা প্রয়োগ সম্পর্কিত পড়াগুলো আমরা দেখব। তো হিউম্যান ব্লাড গ্রুপ, এটা নিয়ে আমরা একটু পড়ি। তাহলে ব্লাড গ্রুপ যেটা আছে, সেক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে ব্লাড গ্রুপের ক্ষেত্রে তিন ধরনের জিন আছে। এক নম্বর জিন হচ্ছে এ ব্লাড গ্রুপের জিন, এ ব্লাড গ্রুপের জিন, ব্লাড গ্রুপ এর জিনটা হচ্ছে গ্রুপ এ এর জিন, এর জিন হচ্ছে আমরা এটাকে আই এ দিয়ে প্রকাশ করি, আই এ। বি ব্লাড গ্রুপের তাহলে জিন হবে আই বি, ধরে নেই আমরা আই বি। আর জিরো ব্লাড গ্রুপের জিনটা হচ্ছে আই জিরো। এর মধ্যে আমরা এইটা হচ্ছে আই জিরোটা হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে আমরা কিছু টাইপ দেখি বয়েস। যেহেতু মানুষ ডিপ্লয়েড জি, তাহলে এ ব্লাড গ্রুপ মানুষ, মানুষের ক্ষেত্রে এ ব্লাড গ্রুপের যে জিনটা আছে মানুষের ক্ষেত্রে, সেটা হবে এ ব্লাড গ্রুপের জিনটা আমরা গ্রুপ এটার ক্ষেত্রে পাবো কি, মানুষ যেহেতু ডিপ্লয়েড আই এ আই এ এটা পাবো। অথবা অথবা আমরা আরেকটা জিনিস পাবো এখানে আই এ আই জিও, কারণ এটা হচ্ছে প্রচ্ছন্ন, এটা কম শক্তিশালী, আর এটা হচ্ছে শক্তিশালী বেশি, অতএব এটা প্রকাশিত হবে। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রেও আমরা সেম কেস পাবো, বি গ্রুপের ব্লাড যাদের তাদেরও জিনোটাইপ হয় আই বি হবে, দুটাই আই বি অথবা আই বি আই জিরো। এরপরে আসি এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হবে, বলে দিচ্ছে যে এ বি গ্রুপ এইটার মধ্যে যেটা জিনোটাইপ হবে আই এ আই বি, কারণ এ এবং বি দুটারই জিন এখানে আছে। মজার বিষয় হচ্ছে এই দুটাই সমানভাবে শক্তিশালী, অর্থাৎ দুটাই প্রকট, এই কারণে দুটাই তার বৈশিষ্ট্য প্রকাশ করবে এ বির মধ্যে। এই জন্য দুটা জিন এ এবং বি দুটারই জিন আছে বলেই এটাকে একত্রিত ভাবে এ বি ব্লাড গ্রুপ বলি। তাহলে আরেকটা ব্লাড গ্রুপ পাবো আমরা জিরো ব্লাড গ্রুপ বা শূন্য ব্লাড গ্রুপ যেটাই বলি আমরা, সেই জিরো ব্লাড গ্রুপের ক্ষেত্রে পাবো প্রচ্ছন্ন, যেটা শুধুমাত্র এটার আই জিরো আই জিরো এইরকম হবে। তাহলে বয়েজ আমরা এখন একটু খেয়াল করি যে ধরো আমি একটা এ ব্লাড গ্রুপের বাবা এবং বি ব্লাড গ্রুপের মা, তাদের সন্তানাদির সম্ভাব্য ব্লাড গ্রুপ গুলো দেখবো। তাহলে বাবা হচ্ছে বাবা এটা এবং মা হচ্ছে এটা, ব্লাড গ্রুপ বাবার হচ্ছে আই এ, ধরলাম যে আই এ এখানে আই এ, আর মা যেটা বি ব্লাড গ্রুপ, অথবা ধরি আমরা আই এ আই জিরো ধরি বাবারটা, এ ব্লাড গ্রুপ এটা এ ব্লাড, ধরলাম যে এই টাইপের আছে। আর বি ব্লাড গ্রুপে আছে আই বি আই জিরো, তাহলে এখান থেকে আমরা পাবো বি ব্লাড। তাহলে এই বাবা এবং এই মা যদি এরকম হয়, প্যারেন্টস যদি এই টাইপের হয়, প্যারেন্টস তাহলে তাদের গ্যামেটের ফর্মেশন হবে আই এ আই বি, এরপরে সরি আই এ আই জিরো, এই যে এখান থেকে এ আসবে জিরো, হাফ হাফ হয়ে যায় গ্যামেটের ক্ষেত্রে, এই জায়গায় আসবে বি তে আসবে আই বি আই জিরো। তাহলে এই প্রশ্ন এটার সঙ্গে এটা 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 এবং এটা, যেহেতু মানুষের ক্ষেত্রে বাচ্চা হয় একটা, তাহলে আমরা দেখি সেই বাচ্চাটা কি কি রকম ব্লাড গ্রুপ হতে পারে। এটা হলে পরে আসবে আই এ, মানে এটা এ বি ব্লাড গ্রুপ এটা, আর এই বাচ্চাটা যদি আসে তাহলে আই এ আই জিরো, এটা হচ্ছে এ ব্লাড গ্রুপ, আর এই বাচ্চাটা হবে আই বি আই জিরো, এটা হচ্ছে বি ব্লাড গ্রুপ,
আর এটা হচ্ছে I0 I0, এটা হচ্ছে আমাদের জিরো ব্লাড গ্রুপ। তার মানে এবি ব্লাড গ্রুপের যদি এই জিনোটাইপ বিশিষ্ট বাবা মা হয় তাহলে বাচ্চার যে কোনো ব্লাড গ্রুপ হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, জিরো হতে পারে, এবি হতে পারে। কিন্তু তাহলে আমরা একজন বাবা মা যদি এই ব্লাড গ্রুপের হয়ে থাকে তাহলে আমাদের জন্য মুশকিল হয়ে যাবে যে আসলে বাচ্চাটা তাদের কি না, এটা বোঝাটা মুশকিল হয়ে যাবে ব্লাড গ্রুপ দিয়ে। তো আমরা কিছু আইডেন্টিক্যাল মেথড গুলাতে দেখি। ধরুন যে আরেকটা ঘটনা দেখি, তাহলে প্যারেন্টের জায়গায় এবার এটা বুঝলাম যে এই ব্লাড গ্রুপের ক্ষেত্রে সমস্যা বাচ্চাটা আইডেন্টিফাই করা। এখন আমি আসলাম যে একটা কেস আসলো আমার কাছে, একজন বাবা এবং মা বা একটা হারানো বাচ্চা যার ব্লাড গ্রুপ হচ্ছে বি, ধরলাম যে একজন হারানো বাচ্চা তাদের ব্লাড গ্রুপ হচ্ছে বি ব্লাড গ্রুপ। তো একজন দম্পতি এসে বললো যে বাচ্চাটা আমার দাবি করলো, তাহলে বাচ্চাটার ব্লাড গ্রুপ হচ্ছে বি, আমাকে মাথায় রাখতে হবে। একজন দম্পতি এসে বললো যে বাচ্চাটা আমার, তাহলে সেই দম্পতির দেখা গেল যে যে বাবা আছে যে তার ব্লাড গ্রুপ হচ্ছে শূন্য, ধরলাম যে তার ব্লাড গ্রুপ এই শূন্য, শূন্য ব্লাড গ্রুপ, এটা কিন্তু জিরো ব্লাড, বাবা হচ্ছে জিরো ব্লাড। আর মা যে দাবি করার মধ্যে যে দম্পতিটার মা যে আছে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ, এ ব্লাড গ্রুপ, ধরলাম যে এ ব্লাড গ্রুপ এইরকমই থাকলো, ভ্যারাইটিসটা ধরলাম এ ব্লাড। এখন আমি জানি যে আমার হারানো যাওয়া বাচ্চাটার ব্লাড গ্রুপ হচ্ছে বি, কিন্তু যে দম্পতি এসে বলল যে বাচ্চাটা আমাদের, এখন আমরা এই বিষয়টা একটু চেক আপ করে দেখি। দেখেন এখানে এই গ্যামেট যেটা তৈরি হবে সেই গ্যামেটটা হচ্ছে I0 I0 এখানে, আর এই জায়গায় গ্যামেট হবে I A I0। তাহলে এটা এবং এটা ক্রস, এটার সঙ্গে এটা ক্রস, এটার সঙ্গে এটা ক্রস, এটার সঙ্গে এটা ক্রস, তাহলে দেখা যাচ্ছে I0 I A এখানে, আর এটা হচ্ছে I0 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 I A, তাহলে I0 I0। এখন এখানে যে বাচ্চাগুলো আছে সেটা এই বাচ্চাটা হচ্ছে, এদের যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চার একটা হচ্ছে এ গ্রুপ, একটা হচ্ছে শূন্য গ্রুপ, একটা হচ্ছে এ গ্রুপ আর একটা হচ্ছে শূন্য গ্রুপ। কোনোভাবে এই দম্পতির বাচ্চা বি গ্রুপের ব্লাড হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আমার হারিয়ে যাওয়া বাচ্চাটা যেটা বি ব্লাড গ্রুপের সেই বাচ্চার বাবা মা এই দম্পতির হতে পারবে না, অন্যরা হবে। ঠিক এইভাবে ব্লাড গ্রুপ দিয়ে আমরা ক্রস করিয়ে গুড়িয়ে বুঝিয়ে নিতে পারবো যে আসলে বাচ্চাটার বাবা মা কে হতে পারে। এখন সমস্যা হচ্ছে ব্লাড গ্রুপটা দিয়ে বাবা মা 100% করা যায় না, কিন্তু ইনকেস একটা ঘটনা বললাম যে বি ব্লাড গ্রুপের বাচ্চা কখনো জিরো ব্লাড গ্রুপের বাবা বা মা এবং এ ব্লাড গ্রুপের বাবা মার বাচ্চা কখনো বি ব্লাড গ্রুপের হয় না, তাহলে ইনকেস আমরা মজার একটা জিনিস এখানে দেখলাম যে ব্লাড গ্রুপ দিয়ে বাবা মা DNA টেস্টটা অনেক সময় সাপেক্ষ বিষয় এবং ব্যয়বহুল, তাহলে আমরা ব্লাড গ্রুপটা দিয়ে তাৎক্ষণিকভাবে বুঝতে পারি। তেমনি কিছু বংশগত চিহ্ন দিয়েও কিন্তু তাৎক্ষণিকভাবে বোঝা যায় যে আসলে বাবা মা যে দাবি করছে সন্তানের তারা কি অ্যাকচুয়ালি হবে কি না। তবে এই ক্ষেত্রে একটা সাবধানতায় বলি, আপনারা কখনোই অল্প জ্ঞান নিয়ে এটা যাচাই করতে যাবেন না, একজন জেনেটিক্সের যে ধারণা ভালো মতো রাখে তার দ্বারা এটা করলে সবচেয়ে ভালো হয় মানে সন্তানের ক্ষেত্রে। তো একটু আরেকটা বিষয় আসি, আমরা এরপরে আসি সেক্স লিঙ্কড ডিজিজ নিয়ে একটু কথা বলবো, যে মানুষের যে সেক্স ক্রোমোজোমটা আছে এই সেক্স ক্রোমোজোমে, এই সেক্স ক্রোমোজোমে আমরা দেখি যে এই সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম এটা ছেলের ক্ষেত্রে ছেলে হচ্ছে XY আর মেয়ে যে সেটা হচ্ছে XX, তাহলে এটা হচ্ছে মেল আর ফিমেলটা হচ্ছে XX। একটা জিনিস এখানে খেয়াল করব যে সেক্স লিঙ্কড ডিজিজ অর্থাৎ এই সেক্স ক্রোমোজোমে সাথে রিলেটেড যে সমস্ত জিনগত ত্রুটি বা জিনের কারণে যে সমস্ত রোগগুলো হয় তাদেরকে বলি আমরা সেক্স লিঙ্কড ডিজিজ। এখন এই রোগগুলো কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েরই হয়,
তাহলে উভয়ের হতে গেলে আমরা একটু জিনোটাইপে আসি, যে মেয়ে এবং ছেলে দুইজনেরই জিনোটাইপে উভয়ের ক্ষেত্রে কমন হচ্ছে এক্স, এক্স ওয়াই কিন্তু কমন না। আর একটা বিষয় বলি, ওয়াই কোনো আলাদা জিনিস না, এক্স ক্রোমোজোমেরই ক্ষয়িষ্ণু একটা পরিবর্তিত রূপ হচ্ছে ওয়াই ক্রোমোজোম। ফলে ছেলেরা গর্ব করার দরকার নেই, তোমরা মেয়েদের চেয়েও জীবনী শক্তি অনেক কম তোমাদের। এই জায়গাতে জেনেটিক্যালি আমি জাস্ট একটু জোকস এর জন্য বললাম। তাহলে আমরা দেখি যে একটা ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমটা কমন থাকে। তো আমরা এরকম সেক্স ক্রোমোজোমের সাথে প্রায় 70টার মতো 70, এখন আরো দিনকে দিন আরো গবেষণা হচ্ছে আরো বাড়তেছে, প্রায় 100টার মতো অনেকেই দাবি করছে যে রোগ আছে, যে রোগগুলো এই সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশ থেকে বংশান্তরে যায়। এইরকম কয়েকটা রোগ হচ্ছে যে রাতকানা রোগ, তারপরে হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি, তারপরে হিমোফেলিয়া, এই রোগগুলো সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশ থেকে বংশান্তরে যায়। তাহলে আমরা এগুলাকে একটু বোঝার চেষ্টা করি যে আসলে রোগগুলো কিভাবে থাকে বা কিভাবে সঞ্চারিত হয়। ধরলাম যে একজন সুস্থ বাবা, যে তার ক্ষেত্রে এক্স ওয়াই এটা হচ্ছে সুস্থ, মানে মেল, মেলটা হচ্ছে নর্মাল, মানে সুস্থ বাবা এটা। আচ্ছা, আর যে মা হবে, আচ্ছা অসুস্থ বাবার ক্ষেত্রে কি হবে, আমি আগেই বলেছি যে দুইজনের মধ্যেই এক্স কমন থাকে, এবং যেহেতু রোগটা উভয়েরই হয় সেহেতু এক্স ক্রোমোজোমেরই কোনো ডিফেক্টের কারণে এই রোগটা হয়। তাহলে আমরা ধরে নিলাম যে এই অসুস্থ বাবা, তার এক্স ক্রোমোজোমে একটা ডিফেক্ট আছে, ধরলাম যে রাতকানা রোগের মতো একটা জিন, সেই রাতকানা রোগ এটাকে আমরা কালার ব্লাইন্ড বলি, এই কালার ব্লাইন্ডটাকে সি দিয়ে চিহ্নিত করলাম। তাহলে রাতকানা রোগের জিনটা কিন্তু এই অংশটা হচ্ছে রাতকানা রোগের জিন, সি অংশটা, এটা হচ্ছে কি মেল, এবং এই মেলটা হচ্ছে কালার ব্লাইন্ড। তাহলে এটা আমরা লিখি কালার ব্লাইন্ড, এটা কালার ব্লাইন্ড। তারপরে আমরা একটু আসবো যে মেয়ের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে হয় এটা হচ্ছে স্বাভাবিক, এই মেয়েটা ফিমেল মেয়ে এটা যেটা পাবো সেটা হচ্ছে স্বাভাবিক নর্মাল, নর্মাল এই মেয়ে জিনটা হবে এইরকম। কিন্তু যদি রাতকানার জিনটা এর মধ্যে যদি থাকে তাহলে দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে কি এই একটা এক্স এর রাতকানার জিন আছে আর একটা এক্স স্বাভাবিক, আর এক রকম ধরন হতে পারে যে দুইটা এক্স এই রাতকানার জিনটা আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি দুইজনেই অসুস্থ হবে কি না। আমরা বলছি যে এই ফিমেলটা কোনোভাবে রোগের লক্ষণ থাকবে না, মানে রাতকানা হবে না, কিন্তু সে তার মধ্যে জিনটা আছে, সে জিনের বাহক, দ্যাট ওয়াই এটাকে বলবো কি কেরিয়ার, এই মেয়েটা কেরিয়ার। তারপরে এই অংশে আসি, এই অংশটাতে আসলে আমরা দেখব যে এই জায়গাটাতে দুইটা এক্স, এই মেয়েটা দুইটা এক্স ক্রোমোজোমেই রাতকানার জিন রয়ে গেছে, তার মানে এই ফিমেলটা এ হবে কি, এই ফিমেলটা হবে রোগী, অর্থাৎ কালার ব্লাইন্ড হবে। তাহলে আমরা যদি এই অংশটাই মনে রাখি কালার ব্লাইন্ড, তাহলে আমরা মোটামুটি করতে পারবো এখন রাতকানা রোগের সমস্যাগুলো, রাতকানা রোগের মতো রোগগুলোর একটা জেনেটিক্যাল ম্যাপ দেখি। ধরলাম যে আমি একজন দম্পতি, তার কন্ডিশনটা বিবেচনা করি, এই দম্পতির ক্ষেত্রে এটা হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টসের ক্ষেত্রে, প্যারেন্টসের ক্ষেত্রে দেখলাম যে বাবাটা ধরলাম যে রাতকানা রোগের না, স্বাভাবিক বাবা এক্স ওয়াই, আর মাটাও ধরলাম যে রাতকানা সেও না, কিন্তু রাতকানার জিন বহন করেছে, কেউ তো আর রাতকানা মেয়ে সহজে বিয়ে করতে চাইবে না, জানে না সে মেয়ের 14 পুষ্টির ইতিহাস সে খুঁজে দেখে নাই, যার কারণে এই জিনটা মেয়েটার মধ্যে রয়ে গেছে, বিয়ে করে আনছে। তাহলে এখন ধরলাম এটা জিনোটাইপটা আমরা এইরকম পাইছি, জিনোটাইপ আনার পরে তাদের যে গ্যামেট উৎপাদন হবে সেই গ্যামেট গুলো, বাবা মার যে গ্যামেটটা আসবে সেই গ্যামেটটা হবে এক্স এবং এটা ওয়াই, তাহলে এক্স সি আর এক্স। তাহলে এখন এই যে এক্স আর এই এক্স এর সাথে এটা মিলিত হলো, এই এক্স এর সাথে, এবং এই ওয়াই এর সাথে, এই ওয়াই এর সাথে। এখন এই এক্স এর সাথে এই জায়গাটাতে তাহলে আমরা যে এক্স আর এক্স সি এটা পাবো, এক্স সি এক্স,
আর এটা হচ্ছে যে x আর x এটা পাবো x সি y এখন x আর y তাহলে এটা হচ্ছে কি মেয়ে এটা মেয়ে ফিমেল ফিমেল এটাও ফিমেল বাচ্চাটা হবে মেয়ে এটা হচ্ছে ছেলে মেল এটা মেল এখন এই ফিমেলটা যেটা পাবো এই ফিমেলটা হচ্ছে ক্যারিয়ার মানে জিনের বাহক রাতকানা রোগের জিনের বাহক কিন্তু সে রোগী না এই ফিমেলটা নরমাল কোনো বাহকও না জিনের বাহকও সে না সুস্থ স্বাভাবিক মেয়ে আর এই মেয়েটা হচ্ছে এই ছেলেটা হবে কি রোগী এই ছেলেটা হবে রোগী অর্থাৎ কালার ব্লাইন্ড এটা কালার ব্লাইন্ড তাহলে এটা কালার ব্লাইন্ড আর এইখানে যে ছেলেটা হবে সেটা হচ্ছে নরমাল তো দেখলাম যে এই দম্পতির বিয়ে হয়ে গেল হয়ে গেলে যদি বাচ্চা তো মানুষের একটা হয় সম্ভাবনা চার রকম তাহলে যদি এই একটা মেয়ে হয় মেয়ে হলে পরে তারা কখনোই রাতকানার রোগী হবে না কিন্তু একটা মেয়ে কি হতে পারে রাতকানার জিনের বাহক হতে পারে আর এই মেয়েটা সুস্থ হবে অর্থাৎ যদি তাদের মেয়ে হয় তাহলে কোনো সমস্যা নাই কেউ রাতকানা রোগে দ্বারা প্রভাবিত হবে না রাতকানা রোগীও হবে না বাচ্চাগুলো কিন্তু যদি ছেলে হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই বাচ্চাটা তাদের রাতকানা হবে আর এই পরের বাচ্চা যেটা আছে এটা হবে নরমাল ইনকে সাল্লা না করুক বাবা মা কি সুন্দর করে দম্পতি যা বিয়ে করে আসছে বিয়ে করার পরে যদি এই বাচ্চাটা হয় ছেলে বাচ্চা সে তো কালার ব্লাইন্ড সবাই দোষ দিতে থাকে আল্লাহ কি পাপ করছি যে ছেলেটা এরকম বর্ণান্ধ হলো আসলে কোনো পাপ না বিষয়টা হচ্ছে আমাদের ধারণা বা জ্ঞানের অজ্ঞতার কারণে এই জায়গাগুলো হয় তাহলে ছেলেটা হচ্ছে কি কালার ব্লাইন্ড এখন আমি একটা তাহলে বিয়ে করার সময়ে স্বাস্থ্যগত বিষয়গুলোতে বা প্রজন্ম বাচ্চা কাচ্চারা যেন শক্তিশালী বা রোগ জীবা রোগ থেকে মুক্ত হয় তার জন্য কিছু বিষয়গুলা সম্পর্কিত করে রাখা বুদ্ধিমানের কাজ এবং স্মার্ট সোসাইটির কাজ আমার এই বক্তব্য শুনে অনেকেই ভাবতেছেন যে এগুলা যাচাই করতে যায় স্যার বিয়ে করার আগে এগুলা যাচাই করতে গেলে বিয়ে ভেঙে যাবে ভেঙে যাক আপনারা যখন যাবেন তখন অনেক সোসাইটি অনেক আগাবে তখন সবাই এগুলো তার সিভির সঙ্গে রাখে রাখবেও অদূর ভবিষ্যতে তাহলে আমরা দেখলাম যে আমরা এরকম করে নিয়ে আসতে পারি কালার ব্লাইন্ড তাহলে এখন স্বাভাবিকভাবে যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজনই কালার ব্লাইন্ড হয় সাপোজ তাহলে সমস্যা হবে তাদের বাচ্চা যতগুলো হবে সবগুলোই কালার ব্লাইন্ড হবে তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে কালার ব্লাইন্ড না হলে ভালো এই বিষয়গুলো আমরা মার্চ করতে পারি তাহলে এটাও একটা বিষয় যে সন্তান কার সেক্ষেত্রে এটাও একটা ভূমিকা রাখতে পারে সহায়তাকারী ভূমিকা রাখতে পারে তাহলে বয়স আমরা আজকে সেক্স ক্রোমোজোমের রাতকানা রোগের জিনোটাইপ গুলো বিশ্লেষণ করলাম একটা ঘটনা বললাম তোমরা যে কোনো ভাবে নিতে পারো এখানে ঘটনাগুলো এরকম করতে পারো সুস্থ ছেলের সাথে সুস্থ মেয়ে সুস্থ ছেলের সাথে রাতকানা জিনের বাহক মেয়ে তারপরে সুস্থ ছেলের সাথে রাতকানা মেয়ে এই ক্রস গুলা এরকম করে ক্রস গুলা নিতে পারো তারপরে আবার কি রাতকানা ছেলের সাথে সুস্থ মেয়ে রাতকানা ছেলের সাথে এইটা বাহক মেয়ে তারপরে রাতকানা ছেলের সাথে রাতকানা মেয়ে বিয়েগুলোর মধ্যে দিয়ে এরকম ক্রস চেকার বোর্ড তৈরি করতে পারো তাহলে এখানে ছয়টা ঘটনা এইভাবে আমরা পাবো সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করে নেব তাহলে আমরা বয়স এটা বললাম যে রাতকানার ক্ষেত্রে যদি ঠিক একই ঘটনাটা হিমোফিলিয়া মানে হিমোফিলিয়াটা হচ্ছে এমন একটা রোগ যে রোগটার কারণে কোথাও কেটে গেলে রক্তপাত হয় রক্তপাত হয়ে গেলে সেই রক্তপাতটা থামানো যায় না তাহলে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রেও আমরা জিনোটাইপ বিন্যাস এইরকম করতে পারবো কিন্তু হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে আমরা বাহক মেয়ে পাবো হিমোফিলিয়ার বাহক মেয়ে পাবো কিন্তু হিমোফিলিয়ার রোগী মেয়ে পাবো না কারণ মেয়েরা তাদের পূর্ণবয়স্ক যখন হয় তখন তাদের মধ্যে একটা শারীরিক পরিবর্তন বা রজচক্র যেটাকে আমরা বলি মেনিস্ট্রেশন স্বাভাবিক নিয়মে এটা হয় প্রতি মাসে তো তার দেহে উৎপাদিত ডিম্বাণুগুলো বের হয়ে যায় শরীর থেকে তাহলে সেই প্রক্রিয়ায় তো তার স্বাভাবিকভাবে দেহ থেকে কিছু রক্ত বের হয়
যদি হিমোফিলিয়া রোগের কোনো মেয়ে থাকে তাহলে পূর্ণবয়স্ক বয়সে এসে তার এই প্রক্রিয়াটার কারণে রক্ত যখন বের হবে তখন রক্ত বের হয়ে যাওয়ার কারণে সে আর এই রক্ত থামবে না বের হয়ে যাওয়াটা, ফলে সে কি রক্তের অভাবে মারা যাবে। যার মানে কি আমরা হিমোফিলিয়ার কোনো জিনের রোগী মেয়ে পাবো না, হিমোফিলিয়ার রোগী পূর্ণবয়স্ক মেয়ে আমরা পাবো না। তাহলে সেই জায়গায় আমরা এই ক্রসটা তখন বাদ যাবে হিমোফিলিয়ার। তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখেন আমি কালার ব্লাইন্ডে সি দিয়েছি, হিমোফিলিয়ার ক্ষেত্রে আপনারা এইরকম করে এইচ লিখতে পারেন। এখানে হিমোফিলিয়ার রোগী হচ্ছে ছেলে, এটা সুস্থ এটা, তারপরে হিমোফিলিয়া সুস্থ মেয়ে হচ্ছে এটা, হিমোফিলিয়ার জিনের বাহক মেয়ে হচ্ছে এইটা, আর এই মেয়েটা তো পূর্ণবয়স্ক কোনো মেয়েই পাবো না, যেটা বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আসবেও না। তাহলে আমরা এই চারটা তখন এই চারটার মধ্যে ক্রসিংগুলো রিপোর্ট করতে পারবো। ক্রসগুলো তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস করো, এইরকম করে ক্রসগুলোতে বসিয়ে দিয়ে গ্যামেট উৎপাদন করে নিজেরাও দেখো। তাহলে এই মেয়েটা হচ্ছে, এই ছেলেটা হচ্ছে নর্মাল, এই ছেলেটা হচ্ছে হিমোফিলিয়ার রোগী, এটা হচ্ছে নর্মাল মেয়ে, আর এটা হচ্ছে হিমোফিলিয়ার বাহক মেয়ে। তাহলে এগুলো আমরা সতর্ক। এখন তাহলে কি স্যার, বাহক মেয়ে যেগুলো এই সেক্স লিঙ্ক ডিজিজের বাহক মেয়ে তাদেরকে তো আমরা চিনতে পারবো না, তাহলে বুঝবো কিভাবে? স্যার বোঝার একটা উপায় আছে, এখন ধরেন ডিএনএ টেস্ট করে বোঝায় বুঝতে গেলে তো অনেকই আছে, ব্যয়বহুলতার বিষয় আছে, ব্যয়ের বিষয় আছে। বোঝার উপায় হচ্ছে যে মেয়ের বাবা মা, মেয়ের মামা বা নানি নানার বংশে একটু খোঁজ খবরটা নেওয়া। অনেক আগে এই জন্য প্রবাদে বলতো যে বংশ দেখে বিয়ে কর, মেয়েদের বিয়ে করা বংশ দেখে। তাহলে জেনেটিক্যাল জ্ঞান কিন্তু তখন তারা অজান্তেই প্রয়োগ করত। তাহলে আমরা এই বিষয়গুলো এখন এখানে দেখলাম, আর এই অধ্যায়ের যে পড়াগুলো বলে সেগুলো মোটামুটি শেষ। এরপরে আমরা আর একটা পোর্শন দেখবো, সেটা হচ্ছে ইভোলিউশন নিয়ে পড়া, সেটা নেক্সট ক্লাসে আসে। নেক্সট ক্লাসে আমরা লামার্কিজম, ডারউইনিজম এই পড়াগুলো নিয়ে কথা বলবো। Thank you, boys. Okay, bye.